ব্যাক টু মাই চ্যানেল পরমাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এখন বাজে মোটামুটি 10:45। তো আমি যাচ্ছি মায়ের মন্দিরে, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ। এই সময় আর কি ব্রাহ্মণে পুজো করে, নিত্য সেবা মায়ের। তো চলো দেখতে থাকো, তোমাদের সবটাই দেখাবো, শেয়ার করব। আমাদের একটা পুটকুড়ি ছেনি ঘুমোচ্ছে, গভীর ঘুম ঘুমোচ্ছে। একাই যাচ্ছো? হ্যাঁ, সাইকেল নিয়ে যাব, একটুখানি ভিডিও করে চলে আসব মন্দিরটা। এটা বড় কন্যা, এইটা হলো বড় কন্যা, বাড়ির বড় মেয়ে এইটা আমাদের। আর মেজর মেয়ে আছে আর একটা, সে মামার বাড়িতে আসেনি, সে এখনো আসেনি, আমাদের বাড়িতে এখনো পা রাখেনি, নতুন সদস্য। আর এইটা হলো আমাদের বাড়ির মেয়ে নয়, আমাদের বাড়ি হলো ওর মামার বাড়ি। মামার বাড়ি এখন আছে, ঘুরু ঘুরু করছে এখন, তারপরে আবার চলে যাবে। আমার সাইকেলটা ছেলেটা স্কুল নিয়ে গেছে, সেই জন্য ছোটো কাকুর সাইকেলটা নিয়ে যাব। ফ্রেন্ডস, এইগুলো কি ফুল গাছ বলো তো? আমি নাম জানি না, খুব সুন্দর দেখতে, ছোট ছোট ফুল কিন্তু খুব সুন্দর দেখতে, ফুলের বাগানের মতো দারুণ দেখতে, রাস্তার ধারে ধারে ফুটে আছে। এই দেখো বাছুরটা ভয়ে চলে যাচ্ছে আমাদের, আমাকে দেখে ভাবছে কি করছে রে বাবা। ফ্রেন্ডস, আমরা মন্দিরের কাছে চলে এসেছি, দেখো এই যে মন্দিরটা, ওই যে মন্দিরের উপরে রয়েছে শিবের মূর্তি, বাবা ভোলানাথ। তো চলো এবার মন্দিরটা দেখতে থাকো। এই মন্দিরটা হলো আমাদের গ্রামের খুব জাগ্রত মা মনসার মন্দির। এই দেখো বামুন ঠাকুরে পুজো করছে। চলো তোমাদের সঙ্গে ভিতরে মা মনসার সঙ্গে আর কি কি ঠাকুর আছে একটু দেখিয়ে দিই। এখানে আছে সাবিত্রী, সত্যবান, তার পাশে রয়েছে গণেশ, আর তার পাশে মা লক্ষ্মী, মা মনসা, মা শীতলা মাতা, তারপরে রয়েছে মা সরস্বতী, কার্তিক। এই পুজোর শেষে বামুন ঠাকুরেরা সর্দি ও টানের মানে ওষুধ দেয়, মানে অনেক দূর দূর থেকে সবাই, এই যার যার সর্দি অ্যালার্জির প্রবলেম আছে, টানের মানে অসুখ আছে, টান হয়, তাদেরকে বামুন ঠাকুর এই মায়ের পুষ্প দেয়, ওষুধ দেয়। বামুন ঠাকুর আমাদের মানে বন্ধু, আমার কর্তার বন্ধু, সেই জন্য ভিডিও করছি বলে বলছে কি ব্যাপার কি হলো। চলো তোমাদেরকে এর পাশে দুর্গা দালান, মা দুর্গার মন্দির, এটা এই 2 বছর হলো নতুন হয়েছে মন্দিরটা, একটু দেখিয়ে দিই। এর পাশেই আছে, প্রত্যেক বছর দুর্গা পুজোতে নবমীর দিনে এখানে ভোগ খাওয়ায়, 2 বছর করোনার জন্য খাওয়ায়নি। এই দেখো এখানে মা দুর্গা মহামায়া, তার পাশে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, সবাই থেকে এখানে এই জায়গাটাই পুজো হয়। খুব সুন্দর করেছে আলপনাটাও, দেখো আলপনাটাও করে দিয়েছে খুব সুন্দর। কোথায় বাড়ি আপনাদের? ওই এই 8 ফুট লোক অনেক দূর দূর থেকে তো আসে পুজো দিতে। এই জায়গাটা দেখো, এখানে মায়ের মানে পাঁঠা বলি হয়, মানে যারা কেউ মানত করলে এখানে পাঁঠা বলি দেয়। আর এটা হলো মায়ের ঘাট,
প্রতি বছর দশহরার দিনকে মায়ের পূজা হয় জাঁকজমক করে। সেখানে সেদিনকে প্রচুর পাঁঠা পড়ে, প্রচুর পাঁঠা বলি হয়। আর এই ঘাটটা থেকেই মায়ের আর কি সমস্ত কিছু বাসন, তারপরে মায়ের পূজা অর্চনার জল, এখন হয়তো এই ঘাটের জল নেয় কি জানি না, তবে আগে এই পুকুরের জল দিয়েই পুজো হতো মায়ের। অনেক দূর দূর জেলা থেকে, যেমন হাওড়া, তারপরে কলকাতা, এদিকে বাঁকুড়া, মেদিনীপুর, অনেক জেলা থেকেই এখানে দূর দূর থেকে পুজো দিতে আসে, তারপরে টানের রোগ সারানোর জন্য ওষুধ নিতে আসে। তো ফ্রেন্ডস, চলো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। সকালে রান্না বান্না করে ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে তারপরে স্নান টান করে এসেছি মন্দিরে। তো বাড়ি যাবার সময় আর একবার মায়ের কাছে এলাম, এসে মাকে প্রণাম করে নিয়ে আর চলে যাব। তো এই মন্দিরটা না এই বেলার দিকেই খোলে, এই 11টা এরকম সময় খোলে, ওই 1টা 1:30 পর্যন্ত, মানে যতক্ষণ পুজো হয়, সবাই পুজো অর্চনা দিতে আসে, যতক্ষণ পুজো টুজো হয় আর কি ততক্ষণ বামুন ঠাকুর থাকেন। এখন কোনো উৎসব কোনো পুজো অর্চনা নেই বলে ভিড় নেই, এই 2-4 জন পুজো দিতে এসেছিল, তারা চলে গেছে। তো ফ্রেন্ডস, এসে গেলাম বাড়ি। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, বাইরে কি রোদ্দুর, প্রচণ্ড রোদ্দুর। আর আমাদের এই মন্দিরটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক দিও আর আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।